হচ্ছে গাছ যেখান থেকে শুকনো হচ্ছে ধরুন এই এখান থেকে ব্যাগ নিচ্ছে এই একটু নিচু থেকে এখান থেকে কেটে দিন গাছটা দিয়ে এই র্যালিগোড ব্যবহার করুন এই যে আপনাদের গাছে প্রবলেম হয় গাছ বাড়তে চায় না গাছ ঠিক শুকিয়ে যাচ্ছে ড্রাইব্যাক হচ্ছে একটাই কারণ রুট আপনি যাকেই জিজ্ঞেস করবেন তার হচ্ছে তিনি একটাই রেজাল্ট বলবে যে আপনার গাছে রুট প্রবলেম রুট ঠিক নেই আপনি কিসে মাটি তৈরি করেছেন আপনার মিডিয়াটা কী আছে আপনি গাছের গোড়ায় কি দিচ্ছেন গাছ বসানোর এই যে চারা গাছগুলো আমি বসিয়েছি এর কিন্তু আলাদা ট্রিটমেন্ট আমি এক মাস ধরে কিন্তু রুট ট্রিটমেন্ট করব সেগুলো সবই বলে দেবো এই ভিডিওর মধ্যে সবই বলে দেবো যে গাছগুলো কীভাবে আমরা রুট ট্রিটমেন্ট করছি এই বড়ো গাছগুলোকেও রুট ট্রিটমেন্ট করে তুলতে হবে গাছের মধ্যে কথা শিকড়ের যখন ডিস্টার্ব হবে গাছ কিন্তু ওপরেও ডিস্টার্ব দেবে গাছের ব্যাক আসবে গাছ ডাল ডাল আস্তে আস্তে শুকনো হয়ে যাবে গোলাপ গাছের একটাই মেন সমস্যা হচ্ছে ব্যাক আর ডাইব্যাক মানে একটাই কথা জানবেন কোনো খাবারের প্রবলেম নয় কিছুই নয় আপনার হচ্ছে রুট গাছের রুট ভালো নেই তো গাছের রুট কিভাবে ভালো আনবো দু তিনটে জিনিস বলে দেবো মারাত্মক রেজাল্ট দেবে আর যারা যত বড় বড় রোজারিয়ানরা সব কিন্তু এইটাই ব্যবহার করে এর বাইরে কিন্তু একটা জিনিস নেই তো সেইটা কি আমি একটু বলে দেব তার আগে আমি একটু গাছ দেখিয়ে দিই এই গাছের যে এই হেভি ফলিয়েছে একবার ফুল হয়ে গেছে ফ্লাস হয়ে গেছে কেটে দিয়েছি তো এটা সেকেন্ড ফ্লাস চলছে এই যে ফলিয়েজ আর এই যে গাছের ব্যাসাল আসছে এই সময় ফেব্রুয়ারি মাসে ব্যাসাল আসার সময় আপনি একটু গোড়ায় ভালো করে লক্ষ্য করবেন আপনারা এই যে গোড়া থেকে ফেটে ব্যাসাল হচ্ছে এই 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 যে ব্যসাল স্যুটগুলো হচ্ছে আর একটু যদি আমি সিন্ডারটা সরাই তো আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে শিকড় আছে দেখুন অল্প করে সরিয়েছি দেখুন ওপরে পুরো ফিরা রুটগুলো ভাসছে যত কিন্তু শিকড় হবে তত কিন্তু গাছ আপনার ওপরে ভালো রেজাল্ট দেবে এইটা গ্যারান্টি এইটা একদম লিখে রাখুন আমার প্রত্যেকটা গাছে শুধু একটা নয় প্রত্যেকটা গাছে এই গাছটা এই গাছটা আপনাদের দেখাই এই দেখুন এক ইঞ্চি লেয়ার সরালাম ওপরে পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে এই দেখুন তা যত রুট কিন্তু ভালো হবে তত কিন্তু গাছ আপনার ফলিয়েজ কিন্তু ভালো আসবে সব সবসময় আপনারা মাথায় রাখবেন তো আপনাদের হাতের কাছে তিনটে জিনিস আমি রাখতে বলবো যে তিনটে জিনিস রাখুন রাখলে অবশ্যই গাছ আপনাদের ভালো হবে ভালো রেজাল্ট হবে সেই জিনিস কটা আমি বলে দিচ্ছি আসুন প্রথম জিনিসটা হচ্ছে আপনাদের রাখতে হবে সবসময় আপনাদেরকে এই হচ্ছে হিউমিক অ্যাসিড চারা গাছে ব্যবহার করতে পারবেন বড় গাছে ব্যবহার করতে পারবেন সব সময় ব্যবহার করতে পারবেন এই হচ্ছে হিউমিক অ্যাসিড তো আপনাদের কাছে গ্র্যানুয়েলসে হতে পারে পাউডারি ফর্মে হতে পারে লিকুইড ফর্মে হতে পারে যেই ফর্মে হোক না কেন মিন দোষ মিনসান করা থাকে এই প্যাকেটের পিছনে যে ওয়ান টু টু গ্রাম দেখুন এক থেকে দু গ্রাম পার লিটার আপনি এক গ্রাম ব্যবহার করতে পারবেন দু গ্রাম ব্যবহার করতে পারবেন তবে দু গ্রাম গুঁড়ো পাউডার হলে দু গ্রাম পার লিটার জলে ব্যবহার করবেন গাছের গোড়ায় দেবেন গাছের গোড়ায় কতটা দেবেন যতটা জলের প্রয়োজন হবে টপ থেকে নিচ নিচু থেকে যখনই জল বার হয়ে যাচ্ছে আর জল দেবেন না এক লিটার জলে দু গ্রাম মেশাবেন হিউমিক অ্যাসিড গাছে জল দেবেন গাছের নিচ থেকে জল বার হয়ে যাচ্ছে আর জল দেবেন না আবার অন্য গাছে সেই জলটা দিয়ে দেবেন আর চারা গাছ বসানোর সময় আপনারা এটা ব্যবহার করতে পারেন বসানোর দিন ব্যবহার করতে পারেন তার এক সপ্তাহ মোটামুটি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারেন হিউমিক অ্যাসিড কিভাবে কাজ করে শিকড়ের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটাকে বাড়িয়ে দেয় জল ধারণ ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে গাছের হজম শক্তিটা ঠিক করে নিচু থেকে যত খাবার তুলতে পারবে ওপরে গাছ তত ওপরে বাড়বে যে গাছ ওপরে বেশি হেলদি এইটা আপনারা সব সময় মাথায় রাখবেন সেই গাছের রুট সব সময় সবসময় সব সময় হেলদি সেই গাছের রুটের কোনো প্রবলেম নেই যে গাছের ওপরে হেলদি সেই গাছের রুট হেলদি আর একটা ব্যবহার করতে পারেন আপনারা এই হচ্ছে র্যালি গোল্ড এইটা হচ্ছে মাইক্রোরাইসা দুটো জিনিস হয় একটা ফাঙ্গিসাইড হয় ফাঙ্গাসকে মারার জন্যে সেটা অপকারী ব্যাকটেরিয়া আর এইটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া বেনিফিসিয়াল ফাঙ্গি গাছের মধ্যে এই যে শিকড়টাকে ডেভেলপ করার জন্যে কিছু ফাঙ্গাসের প্রয়োজন হয় উপকারী ব্যাকটেরিয়া যেইগুলো হয় যেগুলো শিকড়ের শিকড়েতে লেগে গিয়ে শিকড়ের রুটটাকে ডেভেলপে তাড়াতাড়ি হেল্প করবে রুট বেশি সঞ্চালন করার চেষ্টা করবে সেইটা হচ্ছে এই হচ্ছে টাটা কোম্পানির র্যালি গোল্ড নামটা দেখে নিন র্যালি গোল্ড র্যালিগোল্ড এইটাকে আপনারা ব্যবহার করবেন বড় গাছে ব্যবহার করতেন যাদের গাছ একদম বাড়ছে না গাছ সরু একদম সুতোর মতো লিগলিকে হয়ে আছে বা গাছ শুকনো হয়ে যাচ্ছে গাছ যেখান থেকে শুকনো হচ্ছে ধরুন এই এখান থেকে ডাই ব্যাগ নিচ্ছে এই একটু নিচু থেকে এখান থেকে কেটে দিন গাছটা দিয়ে এই র্যালিগোল্ড ব্যবহার করুন সব সময় মাথায় রাখবেন এই র্যালিগোল্ড ব্যবহার করার দশ দিন আগে মানে কোনো খাবার দেওয়া যাবে না গাছে দশ দিন আগে পর্যন্ত কোনো খাবার দেওয়া যাবে না কোনো ফাঙ্গিসাইড ইউজ করা যাবে না তাহলে কিন্তু এইটার রেজাল্ট পাবেন না এই যে বেনিফিশিয়াল ফাঙ্গিটা আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু সেই ফাং ফাঙ্গিসাইডের কারণে কিন্তু মারা যাবে এটা কিন্তু গুড ব্যাকটেরিয়া এটা আপনাদের মাথায় রাখতে হবে যাদের যে কোনো গাছে ব্যবহার করা যায় শুধু গোলাপ গাছে নয় এটা যে কোনো গাছে ব্যবহার করা যায় হিউমিক অ্যাসিড এই র্যালিগোল যে কোনো গাছে ব্যবহার করা যায় এত দারুণ রেজাল্ট আপনি যত বড়ো বড়ো রোজারিয়ানদের গ্রুপে থাকুন না কেন যেখানেই থাকেন না কেন পার্সোনালভাবে এস এম এস করুন না কেন এই এর ওপরে কোনো জিনিস হয় না কিন্তু এইটা আমি বলে দিলাম এই র্যালি গোল্ড আপনারা ব্যবহার করবেন আর র্যালি গোল্ড ব্যবহার করবেন দু গ্রাম নেবেন পার লিটার এর গুঁড়ো পাউডারি ফর্মে থাকে দু গ্রাম পার লিটার জলে গুলে গাছে ব্যবহার করবেন যেন গাছের নিচে থেকে টবের নিচু থেকে যেন অল্প জলবে বার হয়ে যায় তখনই বন্ধ করে দেবেন জল দেওয়া আর এইটা সবসময় সন্ধ্যাবেলায় ব্যবহার করবেন কারণ সন্ধেবেলা ব্যবহার করলে ওই বারো ঘন্টার মধ্যেই ওর কাজ করে ফেলবে তার পরের দিনকে জলটা একটু অল্প করে দেবেন নিচো থেকে জল বেশি ড্রেন করার প্রয়োজন নেই তাহলে ওইটাকে একটু ধুয়ে যাওয়ার চান্স থাকে এইটা দেবেন তার তিন দিন পরে একবার দেবেন তিন দিন বা চার দিন পরে আর একবার আর একবার দিয়ে দেবেন ব্যাস এর আর দেওয়ার প্রয়োজন নেই এই গাছে আপনার যখনই রুট ডিস্টার্ব হবে তার আগের দিন দশ দিন আগে খাবার দেওয়া বন্ধ করবেন দিয়ে ফাঙ্গিসাইড দেওয়া বন্ধ করবেন তার দশ দিন পর হচ্ছে এইটা ব্যবহার করবেন গাছ একদম চাঙ্গা হয়ে যাবে একদম আর গাছে সমস্ত কিছু করার পর গাছ যখন আস্তে আস্তে গাছ দাঁড়াবে আমি একটা গাছের কাছে যাই এই যখন গাছ আস্তে আস্তে দাঁড়াচ্ছে আমি একটা ছোট গাছ দেখাই এই যখন গাছটা দাঁড়াবে এই গাছটা চার ইঞ্চিতে বসানো আছে এই গাছ যখন এরকম দাঁড়াবে গাছের রুট চলে এসছে রুটটা দেখাতে পারবো দেখুন গাছের টবের নিচু থেকে রুট চলে এসছে তো এই অবস্থায় আপনারা গাছে বারো একষট্টি শূন্য ব্যবহার করবেন বারো নাইট্রোজেন একষট্টি ফসফেট আর পটাশ কিন্তু নেই পটাশ জিরো এই একষট্টি ফসফেটের কারণে ফসফেট হচ্ছে গাছের রুটটাকে ডেভেলপ করতে সাহায্য করে নাইট্রোজেন হচ্ছে পাতার ক্লোরোসিসটাকে বাড়াবে পাতার ওপরে সবুজ রাখবে তো আপনারা যদি এই বারো একষট্টি শূন্য এক গ্রাম পার লিটার জলে গাছে ব্যবহার করতে পারবেন এই এরকম চারা গাছে এক লিটার জল চারটে গাছে হয়ে যাবে এক গ্রাম পার লিটার জল চারটে গাছে দেবেন প্রত্যেক দিন দেবেন যদি আপনাদের গাছ সিন্ডারে থাকে যদি মাটিতে গাছ থাকে তাহলেও প্রত্যেক দিন দিতে পারবেন কখন দিতে পারবেন যখন গাছের আপনার মাটি যখন শুকনো হয়ে যাবে মাটি যখন শুকনো হয়ে যাচ্ছে প্রত্যেক দিন জল চাইছে তখন আপনারা প্রত্যেক দিন বারো একষট্টি ব্যবহার করতে পারবেন বারো একষট্টি কতদিন ব্যবহার করবেন বারো আপনারা ব্যবহার করবেন তিরিশ দিন এক মাস ব্যবহার করবেন এক মাসের আগে কোনো ফিডিংয়ে আপনারা যাবেন না তার মাঝখানে আপনারা প্রত্যেক সপ্তাহে চারবার মানে এক মাসের মধ্যে চারবার হিউমিক অ্যাসিড পড়বে প্রত্যেক সপ্তাহে একবার করে হিউমিক অ্যাসিড পড়বে আর বারো একষট্টি চলবে আর কোনো ফিডিংয়ে যাবেন না যদি নেক্সট বারো একষট্টি চলাকালীন যদি কোনো ফিডিংয়ে চলে যান তাহলে কিন্তু আপনার আবার রুট প্রবলেম হতে পারবে রুটটা অফ করিয়ে তবেও কিন্তু নেক্সট ফিডিংয়ে যাবেন তবে কিন্তু গাছ সেই খাবারটা খেতে পারবে নাহলে কিন্তু গাছ খাবারটা খেতে পারবে না রুট প্রবলেম আবার হয়ে যাবে তো প্রথমে দেখে নিই রুট রুট যদি ভালো থাকে গাছের ওপরে এইভাবে ফুল দেবে গাছ ভালো থাকবে রুটটাকে কিভাবে ভালো আনবো রুটটাকে ভালো আনার জন্য হিউমি গোল্ড হিউমিক অ্যাসিড আপনারা অনলাইনে পেয়ে যাবেন সার্চ করে নিন ফ্লিপকার্ট অ্যামাজনে হিউমিক অ্যাসিড নেবেন দু গ্রাম পার লিটার জলে গুলে গাছে যতটা জল প্রয়োজন হয় দেবেন প্রত্যেক সপ্তাহে দেবেন বড়ো গাছে দিতে পারেন চারা গাছে দিতে পারেন আর একটা কী ব্যবহার করতে পারি টাটা র্যালি গোল্ড র্যালি গোল্ড কেউ না পেলে রাইসম এসপি ব্যবহার করতে পারেন তবে আমি ব্যবহার করিনি র্যালি গোল্ডটা একবারই আমি ব্যবহার করে গাছে আমি একবারই ব্যবহার করি চারা গাছ বসানোর সময় আমি ব্যবহার করি গাছটা মারা যায় না গাছ যখন আমার সিন্ডারে যখন গাছ বসাই না তখন রুটটা গাছের পুরো শিকড় ধুয়ে একদম বেয়ার রুট করে গাছ বসাতে হয় তখন একটা রিক্স থেকে যায় ওই জন্যে এই র্যালি র্যালিগোল্ডটা ব্যবহার করলে একটা চারা গাছ মারা যাবে না এইটা আমি দেখেছি যে চারা গাছ মারাই যাবে না ভালোভাবে যদি এই র্যালিগোল্ড দুবার অ্যাপ্লিকেশান করা হয় গাছে তো চারা গাছ মারা যাবে না তো আজকের শিখলাম গাছের রুট কিভাবে ডেভেলপ করব আর গাছের যতটা রুট ডেভেলপ হবে গাছে কিন্তু ওপরে ঠিক ততটাই এত সুন্দর সুন্দর গাছে ফুল দেবে তো ধন্যবাদ বন্ধুরা আগের ভিডিওটায় আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন প্রচুর লোকে লাইক করেছেন প্রচুর কমেন্ট এসছে তো এই ভিডিওতে আপনাদের আপনারা কমেন্ট করুন যে আপনারা নেক্সট কিসে ভিডিও চাইছেন আপনাদের রিকোয়েস্টে আমি ভিডিও বানিয়ে দেব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন